সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত এ ভাই 100 100 ভাই খালি 100 সাইলো বাসিলো 100 সাইলেলে 100 বইলেলে 150 ভাইয়া তুমি আবার কে ভাইয়া এতগুলা মানুষ ভাই আজকে সব কাপড় বেচি বলা আজকে একবার ব্যবসা লাল বাতি ভাইয়া আরে ভাই কি তোমার বেচা কেনা জায়গা নাকি দেখতেছেন এখানে একটা অনুষ্ঠান চলছে ভাই আপনি ডিসকাউন্ট দিবে বলতে দেখাবো নাকি ভাই আরে ভাই তুমি এখানে বেচা কেনা করবে না তুমি দেখতেছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাই 5টা মেয়ে আছে সব বেচি বলা তুমি বাইরে গিয়ে বেচা কেনা করো তুমি এখানে চলে যাও ভাই প্লিজ ভাইয়া তুমি এখান থেকে চলে যাও বাংলাদেশের হ্যাঁ সবথেকে বড় টিকটকার ঠিক আছে টিকটক মুকলেস আর ভাই দেখতেছেন এখানে একটা অনুষ্ঠান চলছে এটা তোমার টিকটক বানানোর জায়গা না ভাইয়া অনেক মানুষ ব্যাকগ্রাউন্ড কি সুন্দর আর কি সুন্দর লাইটিং আজকে ভাইরাল আরে ভাই অনেক মানুষ হচ্ছে ভাই অনুষ্ঠানের জন্য তোমার টিকটক এর জন্য না ভাই ভাই করে ফেলি না কারণ আমি বলি ভাই আমি হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি ঠিক আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমার টিকটকে 200 প্লাস ভিডিও 5টা লাইক 10টা ফলোয়ার্স আরে ভাই তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো ভালো করো তুমি বাইরে গিয়ে টিকটক করো এখানে কেন করে ফেলি ভাই না ভাই তুমি বাইরে যাও ভাই তুমি বাইরে যাও তুমি না ভাই খেয়ে তুমি যাও না দুঃখিত কোথা থেকে যেত ফলো টিকটক মোগলেস না আসতো কোথা থেকে যেত টিকটকার আসে আল্লাহ
তো আমি এখন এই অনুষ্ঠানটি আবার পরিচালনা করছি কি রে ভাই তুমি আমারে কি করলা আরে ভাই আপনি আমার ড্রেস পালাইলেন কেন ভাই দেখ তুমি তুমি আমার মাথা কাপড় শুকা দিলা কেন আরে ভাই এটা আমার ক্যান্টনমেন্টের ড্রেস কালকে আমার সিটি পরীক্ষা আছে ড্রেস পরে যদি না যায় তাহলে তো আমার এক্সাম দিতে দিবে না তোমার সিটি পরীক্ষা তো ভালো গেল বাইরে গিয়ে কাপড়টা শুকা দাও আরে ভাই দেখেন এখানে কত লাইটিং 5 মিনিট দেন আমার কাপড়টা শুকা যাবে ভাই লাইটিং তো ভাই তোমার কাপড় শুকা দাও আমি কই নাই এখানে তো অনুষ্ঠানের জন্য লাইটিং আরে ভাই 5 মিনিটই তো লাগবে শুকাইতে দিই তোমাকে ভাই তুমি বের হয়ে যাও না ভাই না তুমি বের হয়ে যাও যাও সিকিউরিটি গার্ড গুলো যে কই আল্লাহ দাঁড়া করে দেখতে হবে সম্মানিত দর্শকবৃন্দ এই মাত্র আমি হালিশাও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে অনেক মানুষের ভিড় আমার এখানে প্রবেশের সময় অনেক লাঠিগুতা খেতে হয়েছে যাই হোক সেটা বড় কথা নয় আজকে এখানে কি হচ্ছে সেটা জানা যাক কোত্থেকে যে হোস্টেল ঘরে চলে আসলো বুঝি নাই আমি ক্যামেরাম্যান রোল ভাই এখানে কি হচ্ছে তুমি আবার কোন পাবলিক রে ভাই আমি হলাম গরম নিউজ থেকে ঠান্ডা রাফি বলছিলাম আপনি এখানে কি করছেন আরে ভাই আমি এখানে একটা অনুষ্ঠান উপস্থাপনা করছি এত সুন্দর অনুষ্ঠানে আপনার মতো উপস্থাপক কেন অনুষ্ঠান করছে হায় রে ভাই কেন ভাই কেন আমি বুঝতে করতে পারি আরে সাংবাদিক এই কুদ্দুস ক্যামেরা নিয়ে আজকে ভাইরাল ভাইরাল আরে টিকটকের মুখলেস ভাই চিনছেন অবশ্যই আপনাকে চিনবো না কেন আপনার যে 5টা লাইক হয় আমার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে কাটা লাইকগুলো আরে ভাই বুকাশে আরে ভাই তোমার ছাড়ো তোমাকে না মেকে বাই করছি তুমি আবার আসলে কেন ভাই আপনি চুপ থাকেন ভাই ভাই টিকটক করবে আপনি আরে ভাই তো এটা তো টিকটক বানানোর জায়গা না রে ভাই এটা তো অনুষ্ঠান ভাই ভাইয়া আমি বলি আমার সাথে টিকটক রাতারাতি ভাইরাল ভাই আসেন আরে ভাই রোল কি মিয়া তুমি পে বাইরো না ভাইয়া এ আসেন ও ভাই এখন তুমি টিকটক করতেছো একবার হোস্টেল বয় একবার হকা এখন তুমি টিকটক করা শুরু করছো তোমরা এখানে টিকটক করো আমি এখান থেকে গেলাম ভাই সেটা বড় কথা না ভাই আপনি আমার রিপোর্টটা দিয়ে যান ভাই এ কি সবাই তো চলে গেল আসলে আমরা করি একটা টিকটক ধন্যবাদ সাইমন ও তার দলকে তুই কি লইলা বেটা ও মা তো শেষ কিন্তু আমার বাজে হতা আর হলছে তো ফরফর আর আল্লাহ আপনি কি আপনার সন্তানের উচ্চতা নিয়ে দুশ্চিন্ত ও বনি কই তাহলে গোর আর ফরা কি লেছিলে দি আর বাজে লম মনে হতা কি নগরি আর বললাই বেতন করে বললাই আপনার ছেলে দুত কি রল দুত গতিতে বেড়ে উঠো আয় আর বললাই কবিরাজ ও বেতল বেকুন হবে বেলাই তাহলে মনে হতে বাজে আছে আছে তাহলে এই নিন ইটস পিসি মালটোভা তুমি কি জিনিস হবেন চেষ্টা করে দেখুন এই এবার হ্যাঁ এবার বোন জিবে এবার জন্য হাই জুরি লমনস বার তুমি বের করে তোর একদম এবার হ্যাঁ সাই এবার লম্বা না সাই এবার অপু ধন্যে আবু আবু আয় হাই গে ও মা কি রে ও আলো মে গে আল্লাহ আবু আলো মে গে ও মা রে আবু কবার যাও তাই শেষ এইচসিপিএসসি মালদোভা শুধুমাত্র পাবেন এইচসিপিএসসি মাজিদ ভাইয়ের স্টোরে ইট রিয়েলি ওয়ার্কস Follow my lead. Come on, come on, come on. ধন্যবাদ
Thank you, sir. Thank you.
হ্যালো 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 Oh,
Bonjour.